মঙ্গলবার বিসিবির বোর্ড সভায় আলোচনা করা হয়েছে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কথা বলেছেন গণমাধ্যমের সাথে প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কুড কোয়ালিফাই কিন্তু বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে বিসিবির সন্তুষ্টি খুশি করতে পারেনি সংশ্লিষ্টদের গণমাধ্যম কর্মী সাধারণ ক্রিকেট প্রেমী বিসিবির সাবেক কর্মকর্তারাও নাখোশ বোর্ডের আচরণে আমাদের কোচ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টে যারা আছে তারা অতি আত্মতুষ্টিতে ভুগছিল যে আমরা সুপার এটে গেছি এটাই আমাদের টার্গেট এটাই অনেক কিছু এটা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমরা পৌঁছে গেছি আসলে যে অবস্থা বাংলাদেশ মানে সেমিফাইনালে যাওয়ার সুযোগটা হাতছাড়া করেছে এটা যদি ওমান বা নেপালও যদি হতো তারাও কিন্তু চেষ্টা করতো বিশ্বকাপ ব্যর্থতার দায় মূলত পড়েছে ব্যাটারদের গায়ে সাকিব রিয়াদ লিটন শান্তর মতো সিনিয়র ক্রিকেটাররা রান না পাওয়াই ভুগেছে দল বিষয়টা সত্য কিন্তু দলের নেতিবাচক মানসিকতার জন্য হেড কোচ চান্দিকা হাতুর সিংহ কেউ দায়ী করেনি বিসিবি প্রশ্ন উঠছে কেন কোচকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না এটা ভাবতে হবে যে হাতুরা সিংহে বিসিবি পেরোলে আছে সে কিন্তু সে কিন্তু বিসিবির কোনো কর্তা না কর্তা না যে তার সিদ্ধান্তই চূড়ান্ত যে হাতুরা সিং যে মানে অনেক সময় বাঁচার জন্য ক্যাপ্টেনের দোষ দেয় ক্যাপ্টেনকে ক্যাপ্টেন যদি এটা করে থাকে ক্যাপ্টেনকে দায় নিতে হবে যে আমি এটা ভুল করেছি এবং তার সিদ্ধান্ত কি চূড়ান্ত ন এখানে টিম ম্যানেজমেন্ট আছে তারা মিলে সিদ্ধান্ত নেবে যাদের যাদেরকে অ্যাকাউন্টেবিলিটি আন্দার আনার দরকার তাদেরকে আসলে অ্যাকাউন্টেবিলিটি আন্ডারে আনতে পারে কি এটা নিয়ে প্রশ্ন আছে কালকে পাবুন ভাই যে প্রেস কনফারেন্সটা করলেন আদৌ সেই প্রেস কনফারেন্সের কোনো মূল্য আছে কিনা আমার কাছে এইটা নিয়ে প্রশ্ন আছে আপনি যদি এই ধরনের একটা প্রেস কনফারেন্সে আসবেন তাহলে আপনি ক্যাপ্টেনের সাথে কথা বলে আসবেন কোচের রিপোর্টটা নিয়ে আসবেন এবং ম্যানেজার রিপোর্টটা নিয়ে আসবেন আপনি এই সকল কিছু না এনে জাস্ট গণমাধ্যমের মুখোমুখি হলেন এবং কিছু কথা বললেন এটা আমার কাছে মনে হয় যে খুব গ্রহণযোগ্য কোনো সমা মানে গ্রহণযোগ্য না তবে বিসিবি পাড়ায় গুঞ্জন আছে ইতিমধ্যেই নতুন কোচ খুঁজতে কাজ শুরু করেছে বোর্ড কেবল হেড কোচই নয় পুরো কোচিং প্যানেলকে তৈরি করার জন্য কিছু পরিচালককে দায়িত্ব দিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন তবে তার মানে এই নয় দ্রুতই ছাঁটাই হচ্ছেন চান্দিকা ফেব্রুয়ারির চ্যাম্পিয়নস ট্রফির পরই নতুন কোচিং প্যানেলের হাতে দায়িত্ব দেবার পরিকল্পনা আছে বিসিবির গতকাল বিসিবি বোর্ড সভায় নতুন কোচিং প্যানেলের ব্যাপারে খোঁজ খবর নিতে বলা হয়েছে আজকে কোচ নিয়োগ দিবেন এমন কোনো কথা বলা হয় তবে সংশ্লিষ্ট বিভাগকে বলা হয়েছে কোচ দেখার জন্য রহমান যমুনা স্পোর্টস ঢাকা